নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সম্প্রতি বিধানসভার নির্বাচন সম্পন্ন হয়েছে 4টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে। আর আমরা সবাই জানি কোভিড মহামারী এখনও নিয়ন্ত্রণে আসেনি, বরং এখন ভয়ঙ্কর আকার ধারণ করে চলেছে। চলছে কোভিডের দ্বিতীয় ঢেউ। কোভিডকালে নির্বাচন করানো থেকে শুরু করে আরও নানা কারণে নির্বাচন কমিশনের ভূমিকার উপর প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। আর ঠিক সেই সময়ে আমাদের মনে পড়ে ভারতের দশম চিফ ইলেকশন কমিশনার টিএন সেশনের কথা। নেতারা রীতিমতো কাঁপতেন ওনার নাম শুনে। আর বলা হয়ে থাকে এনার সময়কালে বিভিন্ন নেতারা শুধু দুটো জিনিসকেই ভয় পেতেন, এক ভগবান আর দুই টিএন সেশন। সেশন একটা সময় এও বলেন যে আই ইট পলিটিশিয়ানস ফর ব্রেকফাস্ট। হ্যাঁ, ঠিক শুনলেন। তবে নেতারাও বিভিন্ন সময়ে টিএন সেশনের উপর কমেন্ট করেন। যেমন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একদা টিএন সেশনকে পাগলা কুকুর বলেন, এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব টিএন সেশনকে বলেন বাঁধকে গঙ্গামে ফেক দেঙ্গে তুমকো। কিন্তু টিএন সেশন ছিলেন প্রচণ্ড সাহসী এবং দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তি, যিনি কাউকেই ভয় পেতেন না। কেন সবাই সেশনকে এত ভয় পেতেন এবং তার সকল অবদানগুলো জানতে সবটা ভিডিও অবশ্যই দেখবেন। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন, আর ভিডিও লাইক করতে ভুলবেন না যেন। চলুন তাহলে শুরু করা যাক। টিএন সেশন জন্মগ্রহণ করেন 1932 সালের 15 ডিসেম্বর কেরলের পালাক্কাড় জেলাতে। ওনার পিতা প্রথমে শিক্ষক ছিলেন এবং পরে আইনজীবী হলেন। ওনার মা হাউসওয়াইফ ছিলেন। ওনার বড় ভাই ছিল ওনার রোল মডেল, আইএএস অফিসার, তাই তিনিও বড় হয়ে আইএএস অফিসার হতে চান। প্রাথমিক শিক্ষা তিনি কেরল থেকেই নেন। ওনার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়বেন, আর সেই সূত্রে তিনি 4টি কলেজে এন্ট্রান্স পরীক্ষা দেন, কিন্তু কোনোটিতে পাশ করেননি। তারপর তিনি ফিজিক্সে বিএসসি করেন। তিনি তার কলেজের দিনগুলোকে এইভাবে বর্ণনা করেন, কথা অনেক কম বলতেন, ইন্ট্রোভার্ট টাইপের ছিলেন, অনেক ইন্টেলিজেন্টও ছিলেন, আর চেস খেলতে ভীষণ পছন্দ করতেন। আর কলেজের ছেলেমেয়েরা সাধারণত কলেজের দিনগুলিতে ঘোরাঘুরি করে, মানে উপভোগ করে, আর সেশন কিন্তু সারাক্ষণ পড়াশোনা করতেন। কোনোদিন কলেজ বন্ধ থাকলে সারাদিন হোস্টেলে থাকতেন আর পড়াশোনা করতেন, আর পরীক্ষায় সবসময় প্রথম স্থান দখল করতেন। 1955 সালে পরীক্ষা দিয়ে আইএএস পদে যুক্ত হন। তার প্রথম পোস্টিং ছিল তামিলনাড়ু এর মাদুরাই ডিস্ট্রিক্টে অ্যাজ এ সাব কালেক্টর। এখানে একটি কথা বলে রাখা ভালো বন্ধুরা, সেশন যে পদেই ছিলেন না কেন দারুণ কাজ করে গেছেন। যেহেতু তিনি সৎ আর সাহসী ছিলেন, তাই তার ট্রান্সফারও হয়েছে অনেক। করাপশনের বিরুদ্ধে তিনি সবসময় আওয়াজ তুলতেন। ফলস্বরূপ 1958 সালে তাকে মাদুরাইয়ের রুরাল ডেভেলপমেন্টের ডাইরেক্টর বানানো হয়। সেখানেও খুব ভালো কাজ করেছেন। সেখানে কাজ করতে গিয়ে এক নেতার সাথে তার কথা কাটাকাটি হয়। যদিও সবসময় হতো, তবে এটা উল্লেখযোগ্য। ওই নেতা সেশনকে বলেছিল, তোমাকে নিয়ন্ত্রণ করা অনেক কষ্টকর, তুমি তোমার লিমিটস নিজেই বলে দাও। তারপর আর কিছুদিন পর আবারও ট্রান্সফার। তারপর তাকে দেওয়া হয় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের দায়িত্ব। সেখানেও অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত কাজ করেন। এরপর তিনি শেষে হন কালেক্টর। আর আমরা সবাই জানি একজন কালেক্টরের রেসপন্সিবিলিটি আর পাওয়ার থাকে অনেক বেশি। সেশন তার বায়োগ্রাফিতে বলেন এটাই ছিল তার সবচেয়ে স্যাটিসফাইং জব, কারণ কালেক্টর পদে কাজ করার ক্ষেত্রে অনেক স্বাধীনতা তার ছিল। সেশন 1969 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয়লক্ষ্মী সেশনের সাথে। তারপর তিনি দেশের বাইরে যান একটি ট্রেনিং কোর্স করার জন্য। দেশে ফিরে তার কর্মজীবনের নতুন অধ্যায় শুরু হয়, কেননা এতদিন তিনি কাজ করেছেন ভিলেজ এবং স্টেট লেভেলে, এবার তিনি সরাসরি কাজ করবেন ভারত সরকারের অধীনে, অর্থাৎ সেন্ট্রাল লেভেলে। সেশন কিন্তু রাজীব গান্ধীর অনেক প্রিয় ছিলেন। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির সেক্রেটারি পদের দায়িত্বভার দেওয়া হয় সেশনকে। সেশন কিন্তু অনেক রিলিজিয়াস ছিলেন, বিভিন্ন ভাষায় দক্ষ ছিলেন উনি, যেমন মালয়ালম, কন্নড়, তামিল, গুজরাটি, হিন্দি এবং ইংলিশ। অনেক জ্ঞানী লোক ছিলেন সেশন। আর এভাবেই ওনার ডিপার্টমেন্ট একের পর এক পরিবর্তন হতে থাকে। ওনার কর্মজীবনে আরেক মোড় তখন আসে যখন পিএম রাজীব গান্ধী তাকে আমন্ত্রণ জানান তার সাথে কাজ করার জন্য। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টে সেক্রেটারি পদে যুক্ত হন। আবারও 1988 সালে সেশনকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের সেক্রেটারি পদ দেওয়া হয়।
তারপর আসে 1989 সাল, যখন তাকে দেশের 18তম ক্যাবিনেট সেক্রেটারি বানানো হয়। কিন্তু এর মধ্যেই রাজীব গান্ধীর মৃত্যু হয়, সেশনকে আবারও ট্রান্সফার করা হয়। এরপর বন্ধুরা, তিনি হলেন 10th চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এই পদে তিনি অসাধারণ কাজ করে গেছেন, আর তখন পিএম ছিলেন চন্দ্রশেখর। বন্ধুরা, ওই আমলে নির্বাচনের সময়ে কিছু সিচুয়েশন বলছি, ওই সময় কিন্তু বুথ ক্যাপচারিংয়ের ঘটনা একটি সাধারণ ব্যাপার ছিল, নির্বাচনের সময়ে মৃত্যু হওয়াও একটি খুব সাধারণ ব্যাপার ছিল। বিহারের উদাহরণ নিচ্ছি, 1984 লোকসভা নির্বাচনের সময় 24 জনের মৃত্যু হয়, 1985 সালে সাধারণ নির্বাচনে 63 জনের মৃত্যু হয়, 1989 40 জনের মৃত্যু হয়, আর 1990 87 জন লোকের মৃত্যু হয়। ভেবে দেখুন বন্ধুরা, আপনি যদি ভোট দিতে গিয়ে দেখেন মানুষের মৃত্যু হচ্ছে, তাহলে কে যাবে ভোট দিতে? এইরকম অবস্থায় যখন সেশনকে বানানো হয় চিফ ইলেকশন কমিশনার, তার সামনে কিন্তু কঠিন অবস্থা ছিল। নেতারা ভেবেছিল উনিও পাপেটি হবেন, কিন্তু সকল নেতাদের রীতিমতো ঘাম ঝরিয়েছিলেন টিএন সেশন। চিফ ইলেকশন কমিশনারের পদ থাকে 6 বছরের জন্য। পদ হাতে নেওয়ার পর সেশন দেখলেন প্রচুর ভুল ত্রুটি রয়েছে নির্বাচন কমিশনের ভেতরে। সেশন শুরু করলেন ইলেকটোরাল রিফর্ম, কেননা সেশন অনুভব করলেন যে ইলেকশন কমিশন শুধুমাত্র একটি বিল্ডিং যেটা মূলত নিয়ন্ত্রিত হয় নেতাদের দ্বারা। সেশন আসার পূর্বে ইলেকশন কমিশনের কোনো পাওয়ারই ছিল না, কিন্তু সেশন আসার পর ইলেকশন কমিশন পুরোপুরি অটোনোমাস বডি হয়ে যায়। সেশন সোজাসুজি বলে দিতেন, যদি আমার কথা মানা না হয় তাহলে কোনো রাজ্যে ইলেকশন হবে না। সেশনের কথা শুনে ভয়ে নেতারা চলে যেত সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্ট সেশনের পক্ষেই রায় দিত। আর এই সময়ে লালু প্রসাদ যাদব বলেছিল যে, ইনকো তো হাম বাঁধকে গঙ্গা মে ফেক দেঙ্গে। বলে রাখা ভালো, লালু প্রসাদ আর সেশনের মধ্যে কিন্তু একটা টাসল ছিল। তখন বিহারের অবস্থা কিন্তু ছিল খুবই খারাপ, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা প্রায় অসম্ভব ছিল। সেশন বলেন নির্বাচন হলে শান্তিপূর্ণভাবে হবে, অন্যথায় হবে না। আর সেশন কিন্তু রিলিজিয়াস হওয়ার সাথে সাথে সেকুলারও ছিলেন, যে কোনো অফিসে তার নিযুক্তি হলে তিনি সেখান থেকে সকল দেবতার প্রতিমা সরিয়ে দিতেন। তিনি বলতেন, যখন কেউ আমার অফিসে আসবে তখন যাতে সে বোঝে যে আমরা সেকুলার। মূলত 4 ধরনের রিফর্ম এনেছিলেন সেশন। নাম্বার 1, ইলেকশন কমিশনকে অটোনোমাস বডি বানানো, যেটা আগে ছিল না। নাম্বার 2, ভোটার্সদের আরও অধিকার দেওয়া এবং এম্পাওয়ার করা। নাম্বার 3, নির্বাচন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা, যাতে বুথ ক্যাপচারিং এবং মানুষ নিহত হওয়ার ঘটনা না ঘটে। নাম্বার 4, নির্বাচনী আইন পরিবর্তন করা। এসব জিনিস দেখে আর শুনে সকল নেতাদের মাথা বিগড়ে যায়। এসব তো ঠিক আছে, এমনও অনেক লোক ইলেকশন কমিশনের ভেতরে ছিল যারা কাজে প্রচুর ফাঁকি দিত। প্রত্যেককে সুজাবতে এনেছিলেন টিএন সেশন। সেশনের যেমন কথা তেমনই কাজ, উনার কথা মতো শান্তিপূর্ণভাবে কাজ না হওয়াতে 1993 সালে তামিলনাড়ুতে ইলেকশনের সময় সিকিউরিটি ফোর্সেস পাঠান। নেতারা ক্ষুব্ধ হয়ে চলে গেলেন সুপ্রিম কোর্ট, কিন্তু সর্বোচ্চ আদালত সেশনের পক্ষে রায় দেয়। সেশনকে ইম্পিচ করার চেষ্টাও করা হয়, কিন্তু বিফলে যায় সেই চেষ্টা। সত্যমেব জয়তে কথাটি বারবার প্রমাণ হচ্ছিল টিএন সেশনের ক্ষেত্রে। আর এভাবেই কিন্তু তিনি পাবলিকের জন্য হয়ে যান রোল মডেল, নায়ক হয়ে উঠেছিলেন টিএন সেশন। তারপর কি হয়, সেশনের ক্ষমতাকে খর্ব করার জন্য নিযুক্ত করা হয় 2 ডেপুটি ইলেকশন কমিশনার 1993 সালে। হ্যাঁ, সেশন ভীষণ ক্ষুব্ধ হন এবং চলে গেলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সেশনের পক্ষে রায় দেয় আবারও। সুপ্রিম কোর্ট বলে, ডেপুটি ইলেকশন কমিশনারের নিযুক্তি যুক্তিযুক্ত নয়, তবে চিফ ইলেকশন কমিশনার তাদের থেকে অ্যাডভাইস নিতে পারেন। এরপর সেশনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সময় আসে, আর সেটা হলো ভোটার আইডি ইস্যু করা। এর আগে কোনো ডকুমেন্টই লাগতো না। নেতারা বলে, এসব কি ফালতু কাজ চলছে, ভোটার আইডি কার্ড আবার কি, অনেক খরচা হবে, দরকার নেই। সেশন জবাব দিলেন, যাও তাহলে, কোথাও ইলেকশন হবে না, যা খুশি করে নাও। নেতারা চুপ হয়ে যায় এবং ভোটার আইডি কার্ড ইস্যু করে ইলেকশন কমিশন। সেশন কিন্তু একবার ভীষণ মজাদার কথা বলেছিলেন যে, আই ইট পলিটিশিয়ানস ফর ব্রেকফাস্ট, মানে আমি সকালের খাবারে নেতাদের খাই। এর মধ্যেই সবচেয়ে ভয়ানক ছিল 1995 বিহার ইলেকশন। অনেক ঘোটালা হত নির্বাচনে, এটা সবার জানা। সিএম ছিলেন লালু প্রসাদ যাদব,
প্যারামিলিটারি ফোর্সেস পাঠান টিএন সেশন আর বলেন এবার ঘোটালা করে দেখাও। 1993 সালে যখন বিভিন্ন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচন স্থগিত করে দেন, তখন প্রণব মুখার্জিকে তার পদ থেকে সরে যেতে হয়। জ্যোতি বসু তখন এত ক্ষুব্ধ হন যে সেশনকে তিনি পাগলা কুকুর পর্যন্ত বলেন। তো এইভাবেই 1996 সাল পর্যন্ত তিনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন আর নেতাদের উচিত শিক্ষা দিয়েছিলেন। নেতারা ভগবানের কাছে এটাই প্রার্থনা করছিল যে এই লোকটা কবে পদ থেকে সরবে। টিএন সেশন ইলেকশন কমিশনকে একটি অটোনোমাস বডি বানিয়ে দিয়ে গেলেন, অনেক পাওয়ার তুলে দিয়ে গেলেন কমিশনের হাতে, বাকিটা ইতিহাস। তার অবদানের জন্য 1996 সালেই তাকে রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। তারপর রিটায়ার হওয়ার পর 1997 সালে রাষ্ট্রপতি পদের জন্য লড়াই করেন, কিন্তু কে আর নারায়ণনের কাছে হেরে যান। 1999 সালে গুজরাটে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন, কিন্তু এল কে আডবাণীর কাছে হেরে যান। এই সাহসী এবং প্রভাবশালী ব্যক্তিত্বটি পরলোকগমন করেন 2019 সালের 10 নভেম্বর। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের সফর। ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন, ভিডিও লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আবার দেখা হবে, ধন্যবাদ সাথে থাকার জন্য।